আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বেয়ারা হাজিরিন, আজকে আমি আপনাদের সাথে এমন একটা ছোট্ট দোয়া নিয়ে আলোচনা করব। এই দোয়াটা যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 600 বছরের কাজা নামাজ, কারো যদি নামাজ পড়ে না থাকে, এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দগির এই কাজা নামাজের গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং 600 বছর নামাজ পড়লে যে সওয়াব হয়, এমন সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিবেন। অনেকে বলবেন যে আমলটা কিভাবে এবং কোন জায়গা থেকে, দলিল হচ্ছে মাজমুআ-এ ওয়াদাইফ নামক কিতাব 376 এবং 377 নাম্বার পৃষ্ঠা। সাহাবিদের মধ্যেও এই দোয়াটা নিয়ে বিভিন্ন ইখতলাফ আছে, কেউ বলেন হ্যাঁ, কেউ বলেন না। তো আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়া যে ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে পাঠ করবে তার 600 বছরের আদায় করা নামাজের বরকতে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 700 বছরের, এবং আলী কারামাল্লাহু ওয়াজহা বলেন 1000 বছরের কাজা নামাজ আল্লাহ পাক তার কবুল করে নিবেন। যাই হোক, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমায় এই পবিত্র দোয়ার ফজিলত বর্ণনাকালে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, মানুষের 600-700 বছর বাঁচে নাকি? এখন মানুষ তো বাঁচে 60 বছর, 70 বছর, 100 বছর, 1000 বছরের হায়াত কোথায় যে তাদের দোয়া কবুল হবে? এত হায়াত কোথায় পাবে? বলেন, এই দোয়া পাঠকারীর বাপ দাদা, পরদাদা, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের নামাজও কবুল হয়ে বছর পূরণ করা হবে, সুবহানাল্লাহ। তো এই হাদিসটা, এই জন্য এই দোয়াটা আপনারা এক বসায় প্রত্যেক দিন 7 বার করে পাঠ করবেন, এভাবে মাত্র 7 দিন করেন, আল্লাহর রহমে এই ফলাফল আপনারা লাভ করবেন ইনশা আল্লাহ। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, এই দোয়াটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিয়ামাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহি, আলহামদুলিল্লাহি ক্বাবলা কুল্লি হালিন, ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই ছোট্ট দোয়াটা ইনশাআল্লাহ আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উক্ত ফলাফল দান করবেন। আরও আপডেট পেতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া, আপনি চাইলে ফেসবুক পেজ থেকে আমার দু একটা ভিডিও দেওয়া দেখতে পারেন। তো লিঙ্কে ক্লিক করলে আমার পেজ আসবে, আমার নাম লিখে আপনি ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দিতে যাবেন না, কারণ আমার নাম দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ধোকা দিচ্ছে, এজন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।